সোজা বস তুই আমার কাছে আসবি না ছোট লোক কথা কর এখন আজকের প্র্যাঙ্কটা আমি করতে চলেছি আমার মার সাথে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এখানে মদ, ঠিক আছে? এটা আসলে মদ না, এটা আছে কোল্ড ড্রিঙ্কস। তো এর মধ্যে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর আমার মা গেছে দোকানে, ওটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর পুরো আজকে ইন্টারেস্টিং হতে চলছে, যা যা করতে হয় সব কিছু করে দাও। আর তোমাদেরকে বলে রাখি কী কী করবো, ঠিক আছে? প্রথমে এটা খাবো আর মা মদের বোতল, এই যে তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কোল্ড ড্রিঙ্কস ঢালা আছে, ঠিক আছে? আর ওইদিকে কাপ টাপ সব কিছু রাখে দিচ্ছি মাকে। আমি এখানে আসে নেশার মতো করবো, ঠিক আছে? যেরকম মদ খাইলে রিয়াকশান হয় ওরকমই করবো, তারপরে দেখবো মা রিয়াকশানটা কী হয়। তো পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখি, আর মা যতক্ষণ আসছে ততক্ষণ অপেক্ষা করি, তারপর দিন আবার চালু করে দিই, ঠিক আছে? আর এটা খাই আজকে পুরো মাতালের মতো করবো, সমুদ্র দেখি আজকের ভিডিওটা পুরো মার খেতে চলছি, যা হবে দেখা যাবে। গাইস মা ওই দোকানে গেছে, ঠিক আছে? ওই যে দেখতে পাচ্ছ দোকানটা, ওখানে মা গেছে, ওখান থেকে মা আসবে, ঠিক আছে? দেখানোর চেষ্টা করতেছি, ওই যে মা আসছে, ঠিক আছে? মা আসতেছে, ঠিক আছে? আর আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি, এই যে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? এই যে রেডি করে নিয়েছি, তো চলো ইন্টারেস্টিং হতে চলছে। দরজা লাগিয়ে কি করছিস এগুলো? এটা কি? কিছু না, কিছু না মানে দেখি কি এটা? কিছু না, এমনি জল। জল? এটা জল? তুই এগুলো অভ্যাস কোথা থেকে শিখছিস? এটা জল হয়। এটা জল হয়? তো এরকম কথা বলছিস কেন তুই? জল হয়, জল হয়। এটা তুই আমাকে শিখাচ্ছিস জল হয়? হ্যাঁ, জল এরকম রঙের হয়। তুই এটা কোথায় থেকে শিখছিস? ওটা দাও কি কি ওটা কি ওটা কি তুই এইসব শিখবি? তোকে ভালো স্কুল পড়ানো হয়, পড়ার পিছনে খরচ করা, এগুলো সব শিখবি? এইভাবে কথা বলছিস কেন? এরকম করে তুই কারটা শিখছিস? দীর্ঘদিন বড় হচ্ছিস না কি হচ্ছিস? আবার হাসি হাসি তোর আমি হাসি আমি কি করবো মানে? আবার হাসি মানে সবাই খান? তুই বয়স হয়েছে এটা খাওয়ার? সবাই খায়? আবার তর্ক করছিস? তোর বাবা খায়? আমি তোকে কাটবো, খুব সাহস হয়েছে।
একটা গরম আছে, তুই আবার এটা ধরছিস? যা বুঝতে পারছিলাম তোকে, এগুলো কোথায় থেকে শিখছিস? তুই আগে আমাকে বল, এগুলো শিখছিসটা কোথায় থেকে? বাবাকে দেখছিস কোনোদিন? ওটা না, ওটা না, আবার ওটা, আবার ওটা না। ভালোবাসবো তোকে, তুই এগুলো খাচ্ছিস আর আমি তোকে ভালোবাসবো? তুই এটা কাকে দেখে শিখছিস? আর কে এনে দেয় তোকে? কে এনে দেয় বলবে? কি কে এনে দিচ্ছে? জল হয়? হ্যাঁ জল হয়, আমি বুঝি এটা কি জল হয়। রাস্তা থেকে এগুলো রাস্তাতে পড়ে থাকে? তুই রাস্তার জিনিস উঠিয়ে আনবি? সবাই জানতে বাইরে যাওয়া বন্ধ এই বয়সে এগুলো? ছি ছি ছি, তুই কি মানুষ হবি না? মানুষ হবি না, হবি না, তুই মানুষ হবি না? বাবা আসুক শুধু আজকে, তুই এতটা বাজে হয়ে গেছিস। ভালো লাগছে না? এখন দাদু থামি যদি ঘরে আসে কি অবস্থা হবে? তো বাজে ক্যাটাগরি হয়ে গেছে। কারো যদি চোখে পড়ে, কেউ যদি বলে এই বয়সে তোকে নিয়ে আমি কি করবো?
সোজা বস তুই, তুই আমার কাছে আসবি না, ছোট লোক কথা কয়। ওই সোজা বস, সোজা বস, সোজা বস, বেশি বেশি। আকাশ কিছু বলো, তোকে আগে আমি থাপ্পড় দিব, তারপরে কাউকে কিছু বলবো। এর মধ্যে যে বোতলটা ছিল ওটার মধ্যে দিয়ে ছিল কোল্ড ড্রিংক ছিল, কিছু না, সব ভিডিও আমার দেখলেই বুঝতে পারলো যে তুই এই ধরনের প্র্যাঙ্ক করবি। কি বলবো, ফ্রেন্ডস ও আমাকে ঘাবড়ে দিয়েছিল, আমি একটু একটু বুঝতে পারছি, তাও মনটা ভীত মা তো। তো ওর এই ভিডিওটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, ওর পাশে থাকো। আর করাটা করে এখনকার প্রত্যেকটা ছেলে, কিন্তু একটা বয়স আছে। আর সবাইকে এই ভিডিওটা দেখে একটা কথাই বলবো যে নেশা করো না, এটা বাজে জিনিস, বা ভিডিওটা ছোট বড় যাই দেখে থাকুক, ঠিক আছে, এগুলা করো না, নেশা খুবই, সে যেরকমই নেশা হোক এটা খুবই বাজে জিনিস, সেটাই বলবো, কেউ করো না, নাহলে এরকমই পরিস্থিতি যা হলো আমার সাথে, এর থেকেও বড়, আমার মা তাও শান্ত অত কিছু, তাছাড়া মনে হয় আমি বুঝতে পারছিলাম যে মা পরের দিকে জানে কিছু। যাই হোক, তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর নেশাকেও বলবে না, যতটা পারবে দূরে থাকবে এটাই বলবো। আর নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে, আর টাটা বলে দাও, টাটা।